আসসালামু আলাইকুম। সালাতু লাইলাতুল মিরাজ, মিরাজের রাত্রিতে বিশেষ নফল সালাত আদায় ফজিলত বিষয়ক সকল হাদিস বানোয়াট ও ভিত্তিহীন। 27 রজবের কথা বলা হয়েছে। সালাতু লাইলাতুল নিসফে মিন শাবান, শবে বরাতের রাত্রিতে বিশেষ পদ্ধতিতে বিশেষ কিছু রাকাত নফল সালাতের বিশেষ ফজিলত বিষয়ক সকল হাদিস বানোয়াট ও ভিত্তিহীন। সপ্তাহে প্রত্যেক দিন ও রাত্রের জন্য বিশেষ নফল সালাত। আল্লামা মাওসিলি বলেন, এ বিষয়ে সকল হাদিস বানোয়াট ও ভিত্তিহীন। তিনি আরও বলেন, নফল সালাতের বিষয়ে শুধুমাত্র নিম্নের সালাতগুলির বিষয়ে সহি বা বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে। ফরজ সালাতের আগে পরে সুন্নাত সালাত, তারাবিহের সালাত, দোহা বা চাষ্টের সালাত, রাতের সালাত বা তাহাজ্জুদ, তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল উযু, ইস্তিখারা সালাত, কুসুফের বা চন্দ্র সূর্য গ্রহণের সালাত, ইস্তিশার সালাত ইত্যাদি, অর্থাৎ বৃষ্টি প্রার্থনা সালাত। ঈদের তাকবীরের সংখ্যা, আল্লামা মাওসিলি বলেন, ইমাম আহমদ বলেছেন, ঈদের তাকবীরের সংখ্যার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো সহি বা বিশুদ্ধ সহি হাদিস বর্ণিত হয়নি। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত সকল হাদিস জয়ীফ। সুন্দর চেহারার অধিকারীদের প্রশংসা, এ বিষয়ে বর্ণিত সকল হাদিস বানোয়াট। আশুরার ফজিলত, আশুরার দিনে সিয়াম পালনের ফজিলত সহি হাদিসে প্রমাণিত। তাছাড়া এই দিনে দান করা খেজাব মাখা, তেল ব্যবহার, সুরমা মাখা, বিশেষ পানাহার ইত্যাদি বিষয়ে সকল হাদিস বানোয়াট ও ভিত্তিহীন। শুধু এই দিনে সিয়াম পালনের কথাই সঠিক। হাদিসের নামে জালিয়াতি, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আর সুন্নাহ পাবলিকেশন। এই ভিডিওর আলোচ্য বিষয় ছিল যে সকল বিষয়ে সকল হাদিস অশুদ্ধ, এই শিরোনাম থেকে। আল্লামা মাওসিলি পূর্ববর্তী মহাদ্দিসগণের নিরীক্ষা ও বিস্তারিত গবেষণার আলোকে উল্লেখ করেছেন যে নিম্নলিখিত বিষয়গুলিতে পরিণত সকল হাদিসই অশুদ্ধ, এগুলি হয় বানোয়াট অথবা অত্যন্ত দুর্বল ও অনির্ভরযোগ্য।